এইচ ইন্টারন্যাশনাল টিভি থেকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্যাথোলজিক্যাল টেস্ট নিয়ে অনেকের মন্তব্য হোমিও ডাক্তাররা তো কোনো টেস্টই দেয় না তারা তো রোগ নির্ণয় করতে পারে না তাহলে কিসের চিকিৎসা করবে ভিডিওটি অত্যন্ত তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং লাইক দিয়ে উৎসাহিত করুন স্যার প্রথমে শুরু করুন হোমিও ডাক্তাররা তো কোনো টেস্টই দেয় না তারা তো কোনো রোগ নির্ণয় করতে পারে না তাহলে কেসের চিকিৎসা করবে এই বিষয়ে আলোচনা করুন তাদের কাছে আমার মুখে পাল্টা প্রশ্ন কম্পিউটার বা প্যাথোলজিক্যাল টেস্ট ভিত্তিতে রোগ নির্ণয় শুরু হয়েছে কয় বছর ধরে আর চিকিৎসা বিজ্ঞান শুরু হয়েছে কয় শতাব্দী ধরে তাহলে কি ডাক্তার গেলেন সিনা প্যারাসেলসাস এসব ডাক্তারকে কি চিকিৎসক বলবেন না তাদের যুগে কই ছিল এইরকম কম্পিউটার ক্লিনিক্যাল টেস্টের ব্যবস্থা কি হলো উত্তরটা কি দিবেন এই রকম আমার কাছের বা পাশের একজন মেডিসিনের ডাক্তারকে কোনো কথার প্রসঙ্গে এই প্রশ্ন করেছিলাম কিন্তু তিনি উত্তর কিছু না দিয়েই চলে গেলেন আচ্ছা স্যার প্যাথোলজিক্যাল টেস্টকে সর্বরোগে করা লাগবে আমি মানি তথ্যপ্রযুক্তির বর্তমান যুগের কম্পিউটার প্যাথোলজিক্যাল টেস্ট রিপোর্টের মাধ্যমে রোগ সম্পর্কে নিশ্চয়তা অর্জন করা যায় কিন্তু সর্বরোগের ক্ষেত্রে টেস্ট করানো লাগবে কেন জৈনক এলোপ্যাথি চিকিৎসকগণদেরও কোন রোগের কী লক্ষণ আছে শেখানো হয় তারপরও যদি সকল ক্ষেত্রে তাদের কম্পিউটার টেস্টের উপর ভিত্তি করে মেডিসিন দিতে হয় তাহলে তাদের দক্ষতা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বাণিজ্যিক ব্যাপারটা আর নাই বা বললাম দেখবেন অনেক এলোপ্যাথি ডাক্তারগণ টেস্টও লিখেন সাথে সাথে মেডিসিনও লিখেন রুগী টেস্ট করিয়ে আসার পর আগের লিখিত মেডিসিনের সাথে প্রয়োজনে একটি বা দুইটি মেডিসিন যোগ দেন নতুবা আর কোনো মেডিসিন লিখেন না তাহলে তো তারা রোগ লক্ষণ তো আগেই ধরে ঔষধ লিখেছেন তাহলে টেস্টের আবার প্রয়োজন কী স্যার হোমিও ডাক্তারগণকে টেস্ট করাম জি হ্যাঁ হোমিওপ্যাথি ডাক্তারগণ টেস্ট করিয়ে থাকেন আমরা হোমিওপ্যাথি চিকিৎসকরা যে টেস্ট দেই না কথাটাও সঠিক নয় ক্রিটিক্যাল কেস ট্রেকিংয়ের সময় প্যাথোলজিক্যাল টেস্টের রিপোর্ট থাকলে ঔষধ নির্বাচন সহজতর হয় আর আমি বেশিরভাগ পাতরি রোগের চিকিৎসা করে থাকি তাই প্রতিদিনই আমি অনেক টেস্ট দেই যা আমি প্রতিদিনের কত যে টেস্ট দেই বলতেই পারবো না তারপরও লক্ষণ ভিত্তিক আমরা চিকিৎসা চালিয়ে যেতে পারি আমরা ওনা আসে কারণ আমাদের চিকিৎসা ব্যবস্থার মূল কথাই হল রোগ নয় রোগীর চিকিৎসা আমরা রোগের চিকিৎসা করি না আমরা রোগীর চিকিৎসা করে থাকি থ্যাংক ইউ স্যার আজকে প্যাথোলজিক্যাল টেস্ট নিয়ে টকশোতে চমৎকার আলোচনা হয়েছে সুপ্রিয় শ্রোতা যারা ভিডিওটি দেখেছেন ও শুনেছেন কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকলে বি ডট এইচ ডট ইন্টারন্যাশনাল একটি লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হন আমাদের পরিবারে যুক্ত হলে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে কমেন্ট করে জানাতে পারেন আর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আলহাফেজ